যার আস্তিত ভক্তগণের শরণ গ্রহণ করলেই পবিত্র হয়ে যায়। এরা সব পবিত্র হয়ে যায় কার আশ্রয় গ্রহণ করলে? সেই ভগবানের ভক্তগণের চরণাশ্রয় করলে এরা সব পবিত্র হয়ে যায়। ভগবানের আশ্রয় গ্রহণ করলে বলছেন না, ভগবানের আশ্রিত যে ভক্ত বা বৈষ্ণব মহান্ত তাদের আশ্রয় গ্রহণ করলে এরা সব পবিত্র হয়ে যায়। এখানে ভক্তের মহিমা বড় করে তুলে ধরেছেন ভাগবত, কারণ ভগবান নিজেই বলেছেন, আমা হইতে আমার ভক্ত বড়, মদ ভক্ত পূজ্য অভ্যাধিকা, আমার পূজার থেকে আমার ভক্তের পূজা বড়। ভক্তি তো ভক্তের সম্পদ, ভক্তি মানে ভালোবাসা। ভগবানকে কি করে ভালোবাসতে হয় এটা তো ভক্ত জানে, ভগবান তো জানে না। এই জন্য ভক্তের চরণে শরণ নিতে হয়, ভক্তরাই বলে দিবেন কি করে গোবিন্দকে ভালোবাসতে হবে। হরি বল। আমাদের ভজনটা হলো আনুগত্যের, যে যত বেশি আনুগত্য স্বীকার করবে তার তত তাড়াতাড়ি ভগবত চরণ লাভ হবে বা ভগবত চরণে প্রেম ভক্তি লাভ হবে। তার সর্বাগ্রে গুরু বৈষ্ণবের চরণ আশ্রয়। ঠাকুরমশায় বৈষ্ণব বন্দনায় বলছেন, ঠাকুর বৈষ্ণবগণ করি মুই নিবেদন, মোবরয় ধম দুরাচার। দেখেছেন বৈষ্ণব চরণে নিবেদন করছেন, ঠাকুর বৈষ্ণবগণ করি মুই নিবেদন মোবর অধম দুরাচার। নিজেকে অধম ভাবছেন ঠাকুর মশাই, আর বৈষ্ণবগণকে ঠাকুর বলছেন। আমরা ঠাকুর কাকে বলি গো? আমাদের ইষ্টদেবকে আমরা ঠাকুর বলি, রাধাকৃষ্ণ নিতাই গৌর আমাদের আরাধ্য বা ইষ্ট, তাকে আমরা ঠাকুর বলি। আর নরোত্তম ঠাকুর বলছেন, ঠাকুর বৈষ্ণবগণ করিময় নিবেদন, তাহলে বৈষ্ণবকেও ঠাকুর বলছেন। আবার অন্য কোন পদাবলীতে বলছেন, ঠাকুরেরও ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, কলির ভব তরাইতে আর কেহ নাই। দেখুন, ঠাকুরের ঠাকুর বৈষ্ণব গোসাই, তার মানে ঠাকুর হলো আমার গৌর গোবিন্দ, তারও ঠাকুর আমার বৈষ্ণব ঠাকুর। নিতাই গৌর হরি বল। কেমন মহিমা বৈষ্ণব ঠাকুরের! এই জন্যে আবার গুরু বন্দনায় বলছেন, আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। দেখুন, গুরুদেবের কৃপা হলেই তবে কৃষ্ণ প্রেমধন পাওয়া যাবে। আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন।
জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপধরি। এখানে আবার বলছেন জীবকে নিস্তার করবার জন্যে, অর্থাৎ সংসার বা মায়ার সমুদ্র থেকে উদ্ধার করবার জন্যে কৃষ্ণই তিনি গুরুরূপে এসেছেন। এটা বিশ্বাস করতে হবে, মানতে হবে। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। হ্যাঁ, তবে এই যে গুরুরূপ, এই গুরুরূপকে কৃষ্ণের করুণার স্বরূপ বলেছেন। কৃষ্ণের করুণায় মূর্তি ধারণ করি গুরু হয়ে এসেছেন। জয় নিতাই। বিশ্বনাথ চক্রবর্তীপাদ বললেন, যস্য প্রসাদাত ভগবত প্রসাদ, যস্য প্রসাদান ন গতিকুত অপি। আমরা বন্দনার প্রথমে এটা বলেছি, প্রতিদিনই বলি, যস্য প্রসাদাদ ভগবত প্রসাদ, অর্থাৎ যাহার কৃপা ভগবানের কৃপা, যস্য প্রসাদান ন গতিকুত অপি, যাহার কৃপা ছাড়া আর অন্য কোনো গতি নাই, যাহার করুণা ছাড়া আর অন্য কোনো গতি নাই। যস্য প্রসাদাদ ভগবত প্রসাদ, যস্য প্রসাদান ন গতিকুত অপি, ধ্যায়ং স্তুবং স্তস্য। আমি সেই গুরুদেবকে ধ্যান করি, স্তব করি। ধ্যায়ং স্তুবং স্তস্য ত্রিসন্ধ্যাং, ত্রিসন্ধ্যা সেই গুরুদেবের ধ্যান করি, স্তব করি, স্তুতি করি। বন্দে গুরুশ্রী চরণারবিন্দম, সেই গুরুদেবকে বন্দনা করি। দেখেছেন, এই জন্যে ভগবানকে পাওয়ার উপায় হলো ভক্তি, আর সেই ভক্তিকে পেতে গেলে গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করতে হবে। তো এখানে সুকমণি বলছেন যে এই সকল নীচ জাতিগণ বা মহাপাপে আসক্ত ব্যক্তিগণ, যার আশ্রিত ভক্তগণের শরণ গ্রহণ করলেই পবিত্র হয়ে যায়। ভক্তগণের, বৈষ্ণবগণের শরণ গ্রহণ করলে এরা পবিত্র হয়ে যায়। সেই সর্বশক্তিমান ভগবানকে বারবার প্রণাম করি। হরি বল। তাহলে যার ভক্তগণের এত মহিমা, সেই গোবিন্দের না জানি কত মহিমা। সেই ভগবানই জ্ঞানীদের আত্মা, ভক্তের আশ্রয়, বেদোক্ত কর্মকাণ্ডীর কাছে বেদমূর্তি স্বরূপ, ব্রহ্মা মহেশ্বর প্রমুখ প্রধান দেবগণ তাদের বিশুদ্ধ অন্তঃকরণে তার স্বরূপ ধ্যান করি, কিছু বুঝতে না পেরে আশ্চর্যান্বিত হয়ে কেবল অনুমানই করতে থাকেন, সেই শ্রী ভগবান আমার প্রতি অনুগ্রহ করুন। দেখুন, এই ভগবান শ্রীকৃষ্ণকেই বিভিন্ন মার্গের সাধকগণ বিভিন্ন রূপে ভাবনা করছেন। জ্ঞানীগণ নিরাকার ব্রহ্মরূপে ভাবছেন, তার কোনো আকার নেই, তিনি নিরাকার। আবার যোগীগণ তাকে পরমাত্মা ভাবছেন, কিন্তু ভক্তগণ তিনি তাকে তারা তাকে ভগবান বলে চিন্তা করছেন। তাদের কাছে কৃষ্ণ সাকার, অর্থাৎ দ্বিভুজ মুরলীধারী, হ্যাঁ,
চৈতন্য চরিতামৃতে বলছেন, জ্ঞান যোগ ভক্তি তিন সাধনার বশে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। গীতায় বলছেন যে যথামাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজম্যহম্। বলছে যে আমাকে যেরূপভাবে ভজন করে আমি তাকে সেইরূপভাবেই অনুগ্রহ করে থাকি। যেরূপভাবে আমায় কামনা করে আমি তার কাছে সেরকম হই। হরি বল। তবে এখানে প্রাপ্তির তারতম্য আছে, সবাই সমানভাবে প্রাপ্ত নয়। যারা জ্ঞানমার্গের সাধক তারা গোবিন্দের যে ব্রহ্ম স্বরূপ চিন্তা করছেন, তিনি নিরাকার বা কখনো বলছেন সেই আমি, আমি সেই সোহম ব্রহ্মস্মি, আমি ব্রহ্ম, তারা কতটুকুই প্রাপ্ত না, তারা ভগবানের অঙ্গ জ্যোতিটা দেখছেন মাত্র, ভগবানকে দেখতে পাচ্ছেন না, ভগবানের অঙ্কের কান্তিটা দেখতে পাচ্ছে। যেমন ধরুন এখানে ভগবান লীলা বিলাস করছেন, তা তার অঙ্গের ছটাটা উপরের দিকে উঠে গেছে, অঙ্গের ছটা। এখানে যেমন অনেক লাইট জ্বললে উপর দিয়ে লাইটের ছটাটা উঠে যায়, বহু দূর থেকে যারা দূরের মানুষ তারা অঙ্গের ছটাটা দেখতে পায়, এই লাইটের মানে জ্যোতিটা অনেক দূর থেকে দেখে। কিন্তু এখানে যে এত কিছু লাইটের কারুকার্য হয়েছে এটা দেখতে পাচ্ছে না। তা জ্ঞানীগণ শুধু ভগবানের ওই অঙ্গ কান্তিটা দেখেই আনন্দে থাকে, ভগবানকে দেখতে পায় না। আর যোগীগণ যোগমার্গের দ্বারা যোগীর পরমাত্মা, যোগীগণের সাধ্য হল পরমাত্মা। যারা ভক্তিমার্গের সাধক তারা প্রতি অঙ্গ দিয়ে গোবিন্দকে প্রতি অঙ্গের আস্বাদন করেন। শ্রীরাধা বলছেন, রূপ লাগি আঁখি ঝুরে, অর্থাৎ কৃষ্ণের রূপ দর্শনের জন্যে আমার নয়ন কাঁদছে। জয় রাধে, কি সুন্দর কথা! রূপ লাগি আঁখি ঝুরে, গুণে মন ভোর, তার গুণের কথা স্মরণ করে আমার মন কাঁদছে। প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর, তার প্রতি অঙ্গে সেবার জন্যে আমার প্রতিটি অঙ্গ কাঁদছে। জয় রাধে। আমার তো একটি অঙ্গও কাঁদে না, একটি অঙ্গও কৃষ্ণের জন্যে ব্যাকুল হয় না। ভালোবাসা হলে তো কাঁদবে, ভালোবাসা হয়নি, সম্বন্ধ হয়নি, এই জন্যে কাঁদছে না। যাদের সঙ্গে ভালোবাসা করেছি তাদের জন্যে মন কাঁদে, ছেলের জন্যে, মেয়ের জন্যে, স্বামীর জন্যে, স্ত্রীর জন্যে, বাড়ি গাড়ির জন্যে, কত চোখের জল ফেলি আমরা, ব্যবসায় লোকসান হলো, অনেকে আত্মহত্যা পর্যন্ত করে ব্যবসায় লোকসান হলে। তাহলে আমাদের কত দুঃখ এই সংসারের জন্যে, কিন্তু কৃষ্ণের জন্যে, গৌর সুন্দরীর জন্যে, রাধারানীর জন্যে একটু মন কাঁদে না, চোখে জল আসে না। ভালোবাসা হয়নি তো তাই কাঁদে না।
রাধারানী বলছেন, আমার প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ মোর। গোবিন্দের প্রত্যেকটি অঙ্গ সেবার জন্যে আমার প্রত্যেকটি অঙ্গ কাঁদছে। হিয়ারো পরস লাগি হিয়া মোর কাঁদে, এ পরাণ পীড়িতি লাগে স্থির নাহি বাধে, এ আমার হিয়া কাঁদে হিয়ার লাগি, তার হিয়াই হিয়া মিশবে বলে হিয়া কাঁদে হিয়ার লাগি। আবার পরাণ পীড়িতি লাগে স্থির নাহি বাধে, পরাণ মানে প্রাণ, ভিতরে পরাণ আছে, পরাণও কাঁদছে। কেমন ভাবে? লুটাইয়ে লুটাইয়ে কাঁদে, বলি হিয়ার মাঝে পরাণ আমার, লুটাইয়ে লুটাইয়ে কাঁদে, বলি পরাণে পরাণ মিশবে বলে পরাণ লুটাইয়ে লুটাইয়ে কাঁদে। হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে পরাণ লুটাইয়ে লুটাইয়ে কাঁদে, পরাণ পীড়িতি লাগে স্থির নাহি বাধে। প্রতিটি অঙ্গ কাঁদছেন রাধারানী, এরকম কোন ব্যাকুলতা অন্য কোন সাধন অঙ্গে নাই। গোবিন্দকে সাকারে ভালোবাসায় যে আনন্দ, এ আনন্দ অন্য কোনো সাধন মার্গে নাই। যোগী জ্ঞান জ্ঞানীগণ যাকে যার সীমা খুঁজে পাচ্ছে না, অসীম অনন্ত, আর ভক্ত ভক্তি বলে সেই অসীমকে সসীমের মধ্যে আনয়ন করেছেন, মানে সীমার মধ্যে আনয়ন করেছেন। যেমন আমার শ্রীকৃষ্ণ, তিনি তো অসীম অনন্ত, তিনি বিভু বিরাট রূপ তার, কিন্তু মা যশোদা তার বাৎসল্য প্রেম বলে তাকে একদম শিশু বানিয়ে কোলে নিয়ে স্তন দুগ্ধ খাওয়াচ্ছেন। জয় রাধে। মা যশোমতীর বাৎসল্য প্রেমে গোবিন্দ ছোট্ট হয়ে গেছে, কত সুন্দর কথা বলুন তো। প্রেম ভক্তির বলে তাকে তাকে নাচানো যায়। ব্রজগোপীর ঘরে ননি চুরি করে খায় তো, তা গোপীরা বলে গোপাল তোকে বেশি করে নবনী দেব, একটু নাচ দেখা তো। তখন নাচছে তাদের প্রেমী, ওই নারুর লোভে লাড্ডুর লোভে গোপাল নাচছে। গোপীরা তাকে কোলে নিয়ে চুম্বন করছে, আদর করছে, মাখন দিচ্ছে, দেখেছেন। যারে যোগী যোগ ধ্যানে পায় না, জ্ঞানী ব্রহ্ম জ্ঞানে পায় না, ভক্ত প্রেম ভক্তিতে তাকে কেমন সীমার মধ্যে নিয়ে তার লীলা মাধুরী আস্বাদন করছেন। তাই
জ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, ভক্তের ভগবান। আবার ভক্তের মধ্যে তারতম্য আছে গো। কৃষ্ণকে যারা ঈশ্বর জ্ঞানে ভজনা করে তারাও কৃষ্ণকে পায়, কিন্তু ঈশ্বর জ্ঞানে বা ভগবান জ্ঞানে চিন্তা করলে তার বৃন্দাবনের এই মাধুর্য লীলা আস্বাদন তার ভাগ্যে জুটবে না, যায়নি তাই, এবং কৃষ্ণেরও বেশি সুখ হবে না। আমরা যদি কৃষ্ণকে সুখ দিতে চাই, কৃষ্ণকে আনন্দ দিতে চাই, তাহলে তাকে ভালোবাসতে হবে কিভাবে, একেবারে নিজের মানুষ করে ভাবতে হবে, ঘরের মানুষ। ভগবান একদম ভাবা যাবে না। মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ রতি। আমাকে যারা পুত্র ভাবে, আমাকে যারা বন্ধু ভাবে, আমাকে যারা স্বামী ভাবে, আমি তাদের প্রেমের অধীন। দেখেছেন ওই যে লাড্ডু দিতে চাইছে আর নাচছে। মা যশোমতী গোপালকে ক্ষীর্ণনী চরির অপরাধে দড়ি দিয়ে বাঁধছেন, বাঁধন স্বীকার করছেন ভগবান, বাৎসল্য প্রেমের বন্ধন। তাই বলছেন যে সেই ভগবানই জ্ঞানীদের আত্মা, ভক্তের আশ্রয়, বেদোক্ত কর্মকাণ্ডীর কাছে বেদমূর্তি স্বরূপ, ধার্মিকের কাছে ধর্মমূর্তি স্বরূপ, আর তপস্বীদের কাছে তপস্বরূপ। ব্রহ্মা মহেশ্বর প্রমুখ প্রধান দেবগণ তাদের বিশুদ্ধ অন্তঃকরণে তার স্বরূপ ধ্যান করি, কিছু বুঝতে না পেরে আশ্চর্যান্বিত হয়ে কেবল অনুমানই করতে থাকে। ব্রহ্মা মহেশ্বর নারদাদি এরাও ভগবানেরই স্বরূপ, কিন্তু ভগবানের এইসব লীলা তারা চিন্তা করে বুঝতে পারে না, কেবল অনুমানই করতে থাকে। ব্রজবাসীদের দ্বারাই তার পরিপূর্ণ অনুমান, পরিপূর্ণ আস্বাদন তারা অনুমান করতে থাকেন। সেই শ্রী ভগবান আমার প্রতি অনুগ্রহ করুন, সুকুমণি বলছেন সেই কৃষ্ণ আমার প্রতি অনুগ্রহ করুন। সর্বসম্পদ দায়িনী শ্রীদেবীর প্রতি, সর্ববিধ যজ্ঞের ভোক্তা এবং ফলদাতা, প্রজারক্ষক সর্বন্তর্যামী ত্রিভুবন পালক, পৃথিবীর অধিপতি যদুবংশে প্রকট হয়ে অন্ধক বিঞ্চি ও যাদবদের রক্ষাকর্তা এবং তাদের একমাত্র আশ্রয়, ভক্তবৎসল সন্তজন সর্বস্ব শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হন। মানে যে যাকে যেমনভাবে ভজন করছেন গোবিন্দ তাদের প্রতি সেই রকম অনুগ্রহ করছেন। ধ্যানরূপ সমাধি দ্বারা পরিশোধিত বুদ্ধি দিয়ে আত্মার স্বরূপ প্রত্যক্ষ করেন এবং দর্শনের পরে নিজ নিজ রুচি বুদ্ধি অনুসারে সেই আত্মতত্ত্ব উপদেশ করেন। সেই প্রেম ও মুক্তিদাতা ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হন। যিনি কল্পের আদিতে ব্রহ্মা হৃদয়ে পূর্বকল্পের সৃষ্টি বিষয়িনী স্মৃতি জাগরিত করার জন্য জ্ঞানাধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে প্রেরণা দিয়েছিলেন, যিনি অঙ্গসমূহ সহ বেদরূপে ব্রহ্মার চতুর্বদন থেকে প্রকাশিত হয়েছিলেন, সেই মন্ত্রদ্রষ্টা ঋষিগণের জ্ঞানের মূল কারণ ভগবান আমার প্রতি কৃপা করে আমার হৃদয়ে প্রকাশিত হন। যে প্রভু আকাশাদি পঞ্চমহাভূত দিয়ে প্রাণীগণের দেহ সৃষ্টি করে, এই দেখুন
যে প্রভু আকাশাদি পঞ্চমহাভূত দিয়ে প্রাণীগণের দেহ সৃষ্টি করেন, সেই দেহে অন্তর্যামী রূপে বাস করেন এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় পঞ্চ প্রাণ ও মন এই ষোলকলায় যুক্ত হয়ে বিষয় আস্বাদন করেন, সর্বজ্ঞ সর্বব্যাপী সেই ভগবান আমার বাক্য সকল অলঙ্কৃত করুন। ভক্তিমান মহাজনগণ, যার মুখ পদ্ম বিনির্গত জ্ঞান রূপ মকরন্দ পান করে কৃতার্থ হন, সেই বাসুদেবা অবতার সর্বজ্ঞ ভগবান ব্যাসের চরণে আমার বারংবার প্রণাম। হে পরীক্ষিত, দেবর্ষী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে এই প্রশ্নই করেছিলেন এবং ব্রহ্মা নারদকে এই উপদেশই করেছিলেন, যা স্বয়ং ভগবান নারায়ণ নিজ নাভিকোমল জাত ব্রহ্মাকে নিজ মুখে বলেছেন, আর আমি তোমাকে সেই কথাই বলছি। অর্থাৎ এই ভাগবত কথা কোথা থেকে এলো? না, ভগবান তিনি তার পুত্র নারদকে বললেন, ভগবান ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা তার পুত্র নারদকে বললেন, নারদ ব্যাসদেবকে বললেন এবং ব্যাসদেব সুকমণিকে বললেন। তাই সুকমণি বলছেন, ভগবান নারায়ণ নিজ নাভিকমল থেকে জাত ব্রহ্মাকে নিজ মুখে বলেছেন, আমি তোমাকে সেই কথাই বলছি। আজকে এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যাম সুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।